हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल लाइफ साइंस पॉइंट। टुडे आई विल डिस्कस अबाउट द म्यूटाजन इन डिटेल्स। ओके, सो प्लीज़ सब्सक्राइब माय चैनल एंड प्लीज़ कीप योर वैल्युएबल कमेंट एंड प्लीज़ कीप थम्स अप। ओके, सो लेट्स स्टार्ट टुडेज क्लास अबाउट द म्यूटाजन। तो आज के म्यूटाजन सम्पर्के आलोचना करब। तो तार आगे हमें जेने नेब जे म्यूटाजन की। तो म्यूटाजन की ना, म्यूटाजन हे एम एक धरण एजेंट जहाँ हमें म्यूटेशन घटाते सहाज्य कर। म्यूटेशन की म्यूटेशन सम्पर्क एक जेने नहीं। तो म्यूटेशन काके बोलबो आमरा ना, द चेंजेस अफ क्रोमोजोम मे बी इन क्वालिटेटिव और क्वान्टिटिव स्ट्रक्चरल न्यूमेरिकल न्यूक्लियोटाइड बेस इज कॉल्ड म्यूटेशन। अर्थात म्यूटेशन हे एम एक फेनोमेनन जे क्षेत्र में कि देखते पा ना, क्रोमोजोमेर क्वालिटेटिव गुणगत एवं परिमाणगत क्वालिटेटिव क्वान्टिटिव गुणगत परिमाणगत उभय परिवर्तन देखते पाब। एक क्षेत्र में देखते पाब जो क्रोमोजोमेर मेनलि जो डीएनए मध्य जो डीएनए जो रही है तरह क्षेत्र में कि देखते पाब, स्ट्रक्चरल अर्थात गठनगत न्यूमेरिकल संख्यागत और न्यूक्लियोटाइडर बेस प्यूरिन पिरिमिडिन बेस रही है तरह किसुटा परिवर्तन अर्थात चेन्ज हो जाए। तो क्रोमोजोमेर मध्य परिमाणगत गुणगत पार्थक्य घटे और जो स्वाभाविक क्रोमोजोमटा छिल सेटा কীভাবে গুণগত দিক দিয়ে বা পরিমাণগত দিক দিয়ে পরিবর্তিত হবে এবং গঠনগত দিক দিয়ে বা সংখ্যাগত দিক দিয়ে বা যে বেসগুলো রয়েছে পিউরিন পিরিউডিন বেস তাদেরও পরিবর্তন হবে এবং পরিবর্তিত হবে নতুন এক ধরনের ক্রোমোজোমের সৃষ্টি করবে। ঠিক আছে, এই পরিবর্তিত যে স্বাভাবিক ক্রোমোজোম থেকে অস্বাভাবিক ক্রোমোজোমের সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলছি মিউটেশন। ওকে, তো মিউটেশন তাহলে মিউটেশন কী কী কারণে হতে পারে, মিউটেশনের কারণগুলো সম্পর্কে এখন জানবো। কজেস অফ মিউটেশন, মিউটাজেন্স, তো আজকে যেটা টপিক মিউটাজেন্স। ওকে, তো মিউটাজেন কাকে বলবো? মিউটাজেন হচ্ছে ফিজিক্যাল অথবা কেমিক্যাল এজেন্ট অর্থাৎ ভৌত বা রাসায়নিক কিছু এজেন্ট যেগুলো কী করবে, মিউটেশন ঘটাতে সাহায্য করে, তাদেরই আমরা বলবো মিউটাজেন। আবার কিছু রয়েছে ইরর ইন রেপ্লিকেশন, অর্থাৎ যদি রেপ্লিকেশনের সময় যদি নিউক্লিওটাইড যে রয়েছে যে ক্ষেত্রে ক্রোমোজোম ডিএনএর মধ্যে সেক্ষেত্রে কেউ তাদের মিসম্যাচিংয়ের জন্য কী হতে পারে, সেক্ষেত্রেও মিউটেশন ঘটতে পারে। তাহলে মিউটেশন ঘটার কারণগুলো কী কী? মিউটেশন হতে পারে, ইরর ইন রেপ্লিকেশন হতে পারে, এছাড়া রয়েছে ট্রান্সফিউশন। তো ডিএনএ সিকোয়েন্স দ্যাট মুভ উইথিন অ্যান্ড বিটুইন ক্রোমোজোম অল্টারনেটিং জিন এক্সপ্রেশন, এর কারণেও কী হতে পারে, মিউটেশন হতে পারে। ওকে, তাহলে মিউটেশনের কারণগুলো জানলাম আমরা, মিউটেজেন, ইরর ইন রেপ্লিকেশন অ্যান্ড ট্রান্সফিউশন। তো আজকে আমরা মিউটেজেন সম্পর্কে আলোচনা করব মেনলি। ওকে, ক্লিয়ার স্টুডেন্ট? চলো নেক্সট। তো এখন জানছি আমরা মিউটাজেন কি। তাহলে মিউটাজেন কাকে বলবো? মিউটাজেন তাকেই বলবো, দোজ এজেন্টস আর দ্য কজেস অফ মিউটেশন ইজ কল্ড মিউটেশন। তাহলে যে সকল এজেন্টের কারণে মিউটেশন ঘটে থাকে তাদেরই আমরা বলবো মিউটাজেন। ওকে, তো মিউটাজেন বলেছে আগেও ফিজিক্যাল মিউটাজেন হতে পারে, কেমিক্যাল মিউটাজেন হতে পারে। অর্থাৎ ফিজিক্যাল বা কেমিক্যাল যে সকল এজেন্টগুলো রয়েছে তারাই কী করবে, মিউটেশন ঘটাবে। অর্থাৎ যে স্বাভাবিক যেটা ক্রোমোজোম থাকবে সেই ক্রোমোজোমের যে স্বাভাবিক অবস্থা ছিল তো তার ক্ষেত্রে কী হবে, অস্বাভাবিক হয়ে যাবে। অর্থাৎ গঠনগত দিক দিয়ে বা ক্রোমোজোমের যে সংখ্যা ছিল তার সংখ্যা তো বেড়ে যাবে বা কমে যাবে, বা যে বেস সিকোয়েন্সগুলো যেগুলো ছিল পিউরিন পিরিমিডিন বেস তাদেরও পরিবর্তিত হয়ে যাবে। এর ফলে কি হবে, ক্রোমোজোমের গঠনগত পরিমাণগত বা সাপোজ গুণগত হোক বা পরিমাণগত হোক বা সাপোজ মনে করো গুণ স্ট্রাকচারাল হতে পারে বা নিউমেরিক্যাল হতে পারে, ঠিক আছে, বা বেসের সজ্জার পরিবর্তন হতে পারে, এভাবে কী হয় পরিবর্তিত হয়ে স্বাভাবিক ক্রোমোজোম অস্বাভাবিক ক্রোমোজোমে অ্যাবনর্মাল ক্রোমোজোমের সৃষ্টি করে এবং তাই হচ্ছে মিউটেশন। আর ক্যান্সার যেটা আমরা জানি যে ক্যান্সার, ক্যান্সারও হচ্ছে এক ধরনের মিউটেশনের ফলে ঘটে। অর্থাৎ তার ক্ষেত্রে যে এজেন্ট দায়ী তাকে বলবো কার্সিনোজেন্স। ওকে, তাহলে মিউটাজেন আর কজিং ক্যান্সার আর লাইকলি টু বি নোন অ্যাজ কার্সিনোজেন। তাহলে ক্যান্সার যে সকল এজেন্টের জন্য হয়ে থাকে তার জন্য দায়ী হচ্ছে কার্সিনোজেন। ওকে, তাহলে এটা হচ্ছে এক ধরনের মিউটেশনের মধ্যে পড়ে। তো শুধু যেই মিউটাজেন মিউটেশনের জন্য দায়ী তা নয়, এছাড়াও অন্যান্য রয়েছে কারণ আগে বলেছি। ওকে, ক্লিয়ার? নেক্সট, তো এখন আমরা জানবো ফিজিক্যাল মিউটাজেন্স। তাহলে ফিজিক্যাল মিউটাজেন কাকে বলবো? না, ফিজিক্যাল মিউটাজেন আমরা জানি, অর্থাৎ সাপোজ মনে করো যে মিউটেশন হচ্ছে, তাহলে মিউটেশনের জন্য দায়ী হচ্ছে মিউটাজেন। এবার মিউটাজেন ফিজিক্যাল হতে পারে, কেমিক্যাল হতে পারে বা বায়োলজিক্যাল হতে পারে। তাহলে সাপোজ মনে করো যদি শরীরের উপর একটা মসকিউটো বসে, তাহলে মসকিউটোটাকে আমরা বিভিন্নভাবে মারার জন্য উপায় অবলম্বন করতে পারি। যেরকম মসকিউটোটাকে হাতের সাহায্যে আমরা মেরে ফেলতে পারি, তাহলে ওটাকে হচ্ছে
আমরা হাতের সাহায্যে ফিজিক্যাল ফোর্স লাগাচ্ছি এবং মসকিটোটাকে মারছি, তাহলে এটা হচ্ছে ফিজিক্যাল টাইপের, তাহলে মারার জন্য ফিজিক্যাল ফোর্স ব্যবহার করছি। আবার কালো হিট স্প্রে যেটা রয়েছে, কালো হিট আমরা মসকিটোটাকে মারার জন্য কালো হিট স্প্রে স্প্রে করতে পারি, কালো হিট স্প্রে, এবং তার সাহায্যেও আমরা মসকিটোটাকে মারতে পারি। তাহলে ফিজিক্যাল প্রসেসও রয়েছে, কেমিক্যাল প্রসেসও রয়েছে সে মসকিটোটাকে মারার জন্য। তো এভাবেই তাহলে মিউটেশন যেটা ঘটছে, তাহলে সেটা ফিজিক্যালভাবেও মিউটেশন ঘটতে পারে বা কেমিক্যালভাবেও ঘটতে পারে, অর্থাৎ যারা ঘটাচ্ছে তাদের বলছি আমরা মিউটাজেন। তাহলে ফিজিক্যাল মিউটাজেনও থাকতে পারে এবং কেমিক্যাল মিউটাজেনও থাকতে পারে। তো ফিজিক্যাল মিউটাজেনের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি আয়োনাইজিং রেডিয়েশন, কাদের বলবো, যেরকম এক্সরে, গামা রে, আলফা পার্টিকেল, এইসব পার্টিকুলারগুলো যেগুলো রয়েছে ওদেরকে বলবো আমরা আয়োনাইজিং রেডিয়েশন। ওকে, দে ওয়ার্ক থ্রু দ্য রিলিজ অফ আয়ন, ওকে, দে হ্যাভ ডিপ পেনিট্রেটিং ক্যাপাসিটি, তাহলে আয়ন রিলিজ করবে এবং কি এদের খুব গভীরভাবে পেনিট্রেট করার ক্ষমতা রয়েছে কোষের মধ্যে। ওকে, তো এদের উদাহরণগুলো কী কী, এক্স রে দেখতে পাচ্ছি, স্ক্রিনে দেখতে পাচ্ছি এক্স রে, গামা রে এবং আলফা পার্টিকেল। ওকে, এবং নন আয়নাইজিং রেডিয়েশন, তাহলে ফিজিক্যাল মিউটেশনের মধ্যে আরেকটা পরিচয় হচ্ছে নন আয়নাইজিং রেডিয়েশন, কাকে বলবো, দে ফাংশন থ্রু এক্সাইটেশন অ্যান্ড হ্যাভ এ ভ্যারি লো পেনিট্রেটিং ক্যাপাসিটি, তাহলে এদের ভেদন ক্ষমতা খুবই কম এই নন আয়নাইজিং রেডিয়েশনগুলোর। ওকে, দে আর ইউজ ফর স্টাডিজ ইন অন ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস, তো নন আয়নাইজিং রেডিয়েশন হচ্ছে তাহলে ভাইরাস ব্যাকটেরিয়া স্টাডি ক্ষেত্রে প্রয়োজন হয়ে পড়ে, এবং নন আয়নাইজিং রেডিয়েশনের ক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে পাচ্ছি আল্ট্রাভায়োলেট রে। ওকে, তাহলে পাচ্ছি আমরা কি আল্ট্রাভায়োলেট রে হচ্ছে এক ধরনের নন আয়নাইজিং রেডিয়েশন। সোর্স অফ ফিজিক্যাল মিউটেশন, তাহলে এরপরে যাচ্ছি আমরা সোর্স অফ ফিজিক্যাল মিউটেশনে, সরি মিউটেশনে, তো কী কী হতে পারে সোর্স অফ ফিজিক্যাল মিউটেশনের, গামা গার্ডেন হতে পারে, গামা গ্রিন হাউস হতে পারে, ভার্টিক্যাল গামা ইরিডিয়েশন ফ্যাসিলিটি হতে পারে, হরাইজন্টাল গামা ইরিডিয়েশন ফ্যাসিলিটি হতে পারে, এক্স রে মেশিন হতে পারে, আইসোটোপ হতে পারে, স্মল পোর্টেবল ইরিডিয়েটর হতে পারে, অ্যাক্সিলারেটর হতে পারে এবং সাইক্লোট্রন হতে পারে, এছাড়া নিউক্লিয়ার রিয়্যাক্টর হতে পারে। তাহলে সোর্স অফ ফিজিক্যাল মিউটেশন এগুলো জানলাম, এতগুলো হচ্ছে সোর্স অফ ফিজিক্যাল মিউটেশন। এবং ফিজিক্যাল মিউটেশনস হচ্ছে দু প্রকার, আয়োনাইজিং অ্যান্ড নন আয়োনাইজিং রেডিয়েশন। আয়োনাইজিংয়ের মধ্যে জানলাম এক্স রে, গামা রে এবং আলফা পার্টিকেলগুলো, এবং নন আয়োনাইজিং রেডিয়েশন কি আল্ট্রাভায়োলেট রে। তাহলে যদি কোয়েশ্চেনে পড়ে থাকে যে ফিজিক্যাল মিউটেশনের আয়োনাইজিং রেডিয়েশন অন্তর্গত দুটি উদাহরণ দাও, তাহলে কী বলবে, এক্স রে, গামা রে বা নন আয়োনাইজিং রেডিয়েশনের কয়েকটি উদাহরণ দাও যেগুলো হচ্ছে মিউটাজেন হিসেবে কাজ করে, তাহলে কী হবে না, আল্ট্রাভায়োলেট রে অর্থাৎ অতিবেগুণ রশ্মি। ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ, নেক্সট চলো। তাহলে রেডিয়েশন হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন হতে পারে এবং নন আয়োনাইজিং রেডিয়েশনও হতে পারে। আয়োনাইজিং রেডিয়েশন তাহলে কীভাবে মিউটেশন ঘটাচ্ছে, না আয়োনাইজিং রেডিয়েশনগুলো যে কোভ্যালেন্ট বন্ড যেগুলো রয়েছে, ঠিক আছে, ডিএনএর মধ্যে সেই বন্ডগুলো কী করে ভেঙে ফেলে, এবং ভাঙার ফলে কী হয়, তাহলে ক্রোমোজোমের যে ডিএনএর যে বন্ডগুলো যেহেতু রয়েছে কোভ্যালেন্ট বন্ডগুলো, সেগুলো ভাঙার ফলে কী হচ্ছে, ক্রোমোজোমের পরিবর্তন হয়ে যাচ্ছে গঠনগত, তার ফলে কী হচ্ছে, ক্রোমোজোমের মিউটেশন ঘটছে, অর্থাৎ ক্রোমোজোমের অ্যাবনর্মাল ঘটে যাচ্ছে, অর্থাৎ স্বাভাবিক ক্রোমোজোম থেকে অস্বাভাবিক ক্রোমোজোমে পরিণত হচ্ছে। তাহলে এইভাবে আয়োনাইজিং রেডিয়েশন ডবল স্ট্র্যান্ড যেগুলো রয়েছে সেক্ষেত্রে ব্রেক করে দিচ্ছে এবং কীভাবে ডিএনএকে তার নর্মাল যে স্বাভাবিক যে গঠন তা পরিবর্তিত করে দিচ্ছে। ওকে, খুব বেশি পরিমাণে এই ধরনের আয়োনাইজিং রেডিয়েশন কী করে না, সেলগুলোকে নষ্ট করে ফেলে। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি আল্ট্রাভায়োলেট, ওকে, কজেস যেরকম পিউরিন পিরিমিডিন রয়েছে টু ফর্ম অ্যাবনর্মাল ডায়ামার বন্ডস অ্যান্ড কজেস ইন দ্য ডিএনএ স্ট্র্যান্ড, তাহলে দেখতে পাচ্ছি এক্ষেত্রে আল্ট্রাভায়োলেট রশ্মি যেগুলো নন আয়োনাইজিংয়ের মধ্যে পড়ছে যেটা, এবং কী করে না, পিউরিন পিরিমিডিন যে বেশ রয়েছে কী করে অ্যাবনর্মাল ডায়ামার বন্ডস গঠন করে, ওকে, এবং ডিএনএ স্ট্র্যান্ডকে ধ্বংস করে দিচ্ছে। উদাহরণ যেরকম আল্ট্রাভায়োলেট রে, এক্স রে, তাহলে এখন জানবো আমরা ইফেক্টস অফ আয়োনাইজিং অ্যান্ড নন আয়োনাইজিং রেডিয়েশন অন ডিএনএ। তাহলে ডিএনএর উপর কীভাবে আয়োনাইজিং এবং নন আয়োনাইজিং যে রেডিয়েশনগুলো রয়েছে অর্থাৎ ফিজিক্যাল মিউটেশনগুলো কীভাবে কাজ করছে এবং স্বাভাবিক ডিএনএকে কীভাবে অস্বাভাবিক ডিএনএতে রূপান্তরিত করছে, তাহলে এক্ষেত্রে দেখতে হবে যে আয়োনাইজিং রেডিয়েশন, ওকে, এক্স রে, গামা রে, আলফা পার্টিকেল যেগুলো রয়েছে, যদি সাপোজ একটা ক্রসের ওপরে এই ধরনের রেগুলো পড়ে, অর্থাৎ আমরা জানি যে সবাই বলে যে এক্স রে, গামা রে বা আল্ট্রাভায়োলেট রে যেগুলো রয়েছে তাদের কাছে যাওয়াই খুব বিপজ্জনক, অর্থাৎ ওরা কী করে না, যখন স্ক্রিনের উপর এই ধরনের রশ্মিগুলো পড়ে তখন কী হয় যে স্ক্রিনের উপর যে সেলগুলো রয়েছে সে সেলগুলোকে ড্যামেজ করে। তাহলে কীভাবে ড্যামেজ করে,
তাহলে এই এক্স রে গামা রে যেগুলো রয়েছে আয়নাইজিং রেডিয়েশন, এগুলো যদি সেলের উপর পড়ে তাহলে সেলের মধ্যে কী রয়েছে? নিউক্লিয়াস। ওকে, কোষের মধ্যে নিউক্লিয়াস রয়েছে, সেই নিউক্লিয়াসে রয়েছে কি? ক্রোমোজোম, এবং ক্রোমোজোম অর্থাৎ হচ্ছে ডিএনএ। তাহলে সেই ডিএনএর উপরে এক্স রে গামা রে গুলো তাহলে পড়ছে এবং কোষে ভেদ করে সেই নিউক্লিয়াসের অংশে ক্রোমোজোম পৌঁছে যাচ্ছে এবং ডিএনএ কীভাবে ড্যামেজ করছে। না, ডিএনএ ডবল স্ট্যান্ডেড, ডিএনএ দেখতে পাচ্ছি আমরা ডবল স্ট্যান্ডেড, তাহলে কী করবে? না, এক্ষেত্রে এই যে স্ট্যান্ড যে রয়েছে এক্স রে বা গামা রেগুলো কী করবে, স্ট্যান্ডগুলোকে কী করবে, সিঙ্গেল স্ট্যান্ডগুলোকে ভেঙে ফেলবে। ওকে, তাহলে সিঙ্গেল স্ট্যান্ড, এক্ষেত্রে ডবল স্ট্যান্ড এগুলো যে রয়েছে, ওকে, এগুলো তাহলে ভেঙে ফেলছে। এরপরে কী হচ্ছে না, ডিএনএর যে গঠন যেটা রয়েছে তার পরিবর্তিত হয়ে যাচ্ছে, অর্থাৎ অস্বাভাবিক পরিণত হচ্ছে। তাহলে এভাবেই কী হচ্ছে না, কোষের ডিএনএকে নষ্ট করে দিচ্ছে, অর্থাৎ মিউটেশন ঘটাচ্ছে এক্স রে গামারে। আবার এদিকে দেখতে পাচ্ছি আমরা নন আয়নাইজিং রেডিয়েশন, অর্থাৎ আল্ট্রাভায়োলেট রে, আমরা জানি যে নন আয়নাইজিং রেডিয়েশন অর্থাৎ অতিবেগুনি রশ্মি এদের কাছে যাওয়া খুবই বিপজ্জনক। তাই আমরা খুব যখন সাপোজ কোনো ল্যাবে কাজ করে থাকি বা কোনো কিছু, তখন এই ধরনের সকল ব্যবহার কার্যগুলো রয়েছে সেক্ষেত্রে খুব এড়িয়ে চলা হয়। ঠিক আছে, তাহলে এই ধরনের রশ্মিগুলো যদি আমাদের স্ক্রিনের ওপর পড়ে তাহলে স্ক্রিনে যে সেল রয়েছে সেই সেলের মধ্যেই রয়েছে ডিএনএ, তাহলে সেক্ষেত্রে কী দেখতে পাবো না, আল্ট্রাভায়োলেট রেগুলো এই যে দেখতে পাচ্ছি এই যে থায়ামার যে রয়েছে এক্ষেত্রে থায়ামার ডায়ামার গঠন করছে। ওকে, তাহলে কী হচ্ছে এক্ষেত্রে একটু নিক গঠন করবে, অর্থাৎ এক্ষেত্রে কী হবে, মনে হবে যে যেরকম ভেঙে যাচ্ছে, তাহলে যে কোভ্যালেন্টলি বন্ডে যে ছিল, ঠিক আছে, তাহলে আল্ট্রাভায়োলেট রে পড়ার পর সেই ডিএনএর উপরে যে থায়ামার যে বন্ডিং রয়েছিল ওক্ষেত্রে কী হবে, ডায়ামার, থায়ামার থায়ামিন ডায়ামার গঠন করছে, অর্থাৎ থায়ামিন ডায়ামার গঠন করছে, তার ফলে কী হবে নিক, অর্থাৎ এটা ভাঙনের মতো সৃষ্টি হবে বা একটা বালজেসের মতো সৃষ্টি হবে। ওকে, এই দেখতে পাচ্ছি এক্ষেত্রে কীভাবে ডিএনএর উপর এরকম খাঁচের মতো সৃষ্টি করেছে। ওকে, তাহলে এভাবে কী করছে, নন আয়নাইজিং রেডিয়েশন ডিএনএটাকে নষ্ট করে দিচ্ছে, অর্থাৎ মিউটেশন ঘটাচ্ছে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। নেক্সট, তো নন আয়নাইজিং মিউটেশন যেগুলো রয়েছে আল্ট্রাভায়োলেট রে হাউ ইফেক্টস অন ডিএনএ, এক্ষুনি বললাম আমরা এই যে থায়ামিন যেগুলো রয়েছে, ঠিক আছে, থায়ামিন এগুলো তাহলে কী হচ্ছে, ডায়ামার গঠন করছে। তো সিঙ্গেল সিঙ্গেল এগুলো ছিল দেখতে পাচ্ছি স্ক্রিনে, তাহলে ডায়ামার, তাহলে দুটো একসঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। আল্ট্রাভায়োলেট রে যখনই পড়ছে কোষে তখন কোষের মধ্যে যে ডিএনএ রয়েছে সেই থায়ামিনগুলো কী হচ্ছে, ডায়ামার গঠন করে নিচ্ছে দেখতে পাচ্ছি। তার ফলে কী হচ্ছে, এটা নর্মালি ছিল স্ট্যান্ডটা, বাট এক্ষেত্রে দেখতে পাচ্ছি কিছুটা বেঁকে গেছে, ওটা নিক গঠন করেছে। এই তাহলে এক্ষেত্রে একটা যদি স্বাভাবিক ডিএনএ দেখতে পাই, স্বাভাবিক ডিএনএ দেখতে পাচ্ছি এই ডিএনএর উপর এই অংশে, সাপোজ আল্ট্রাভায়োলেট রে পড়ার কারণে যে থায়ামিনগুলো ছিল এক্ষেত্রে ডায়ামার গঠন করে নিল এবং তার থেকে কী দেখতে পাচ্ছি যে নিক অর্থাৎ বেঁকে গেছে। তাহলে ডিএনএ স্বাভাবিক থেকে অস্বাভাবিক আকার ধারণ করে নিচ্ছে, এটা হচ্ছে এক ধরনের কি, মিউটেশন। ওকে, ক্লিয়ার? তাহলে ফিজিক্যাল মিউটেশন জানলাম, আল্ট্রাভায়োলেট রে এক্সে কীভাবে মিউটেশন ঘটাচ্ছে অ্যাজ এ মিউটেশন। ক্লিয়ার? থ্যাংক ইউ। এখন জানবো কেমিক্যাল মিউটেশন, তাহলে কেমিক্যাল মিউটেশনগুলো কী কী, না কেমিক্যাল মিউটেশন ফার্স্ট রিপোর্ট করেছেন 1942। ওকে, বিভিন্ন ধরনের কেমিক্যাল মিউটেশন রয়েছে, তো কী কী সাপোজ যে মেন মেন রয়েছে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বেস অ্যানালগ, বেস অল্টারিং কেমিক্যালস, ইন্টারকেলেটিং এজেন্টস অ্যান্ড এজেন্ট অল্টারিং ডিএনএ স্ট্রাকচার। তাহলে বলেছিলাম আগে মসকিউটোকে মারার জন্য ফিজিক্যাল ফোর্স যেরকম হাতে সাহায্যে মারতে পারে এবং কেমিক্যাল ফোর্স অর্থাৎ আলোহেড স্প্রে করে মারতে পারে, তাহলে মিউটেশনও সেম। তাহলে ফিজিক্যাল মিউটেশন সম্পর্কে জানলাম, এখন জানবো আমরা কেমিক্যাল মিউটেশন অর্থাৎ এগুলো কীভাবে মিউটেশন ঘটাচ্ছি। ওকে, তাহলে কেমিক্যাল মিউটেশনগুলো গ্রুপ অফ মিউটেশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি অ্যালকালাইটিং এজেন্ট রয়েছে, নেম অফ দ্য কেমিক্যাল ইথাইল মিথেন সালফোনেট, মিথাইল মিথেন সালফোনেট, ইথাইল ইথেন সালফোনেট, ইথিলিন, ওকে, এমনি এই ধরনের এগুলো হচ্ছে অ্যালকালাইটিং এজেন্ট। এগুলো কী করে না, মুড অফ অ্যাকশন দেখতে পাচ্ছি কীভাবে কাজ করছে, ডিএনএকে কীভাবে ড্যামেজ করছে। ওকে, এবং বেস অ্যানালগ রয়েছে যখন 5-ব্রোমো ইউরাসিল, 2-অ্যামাইনোপিউরিন, ঠিক আছে, এরাও হচ্ছে কেমিক্যাল মিউটেশন। এগুলো কী করছে, ইট কজেস ট্রানজিশন অফ ওয়ান বেস টু অ্যানাদার, GAT to GC ট্রানজিশন, এরকম পরিবর্তিত ঘটে দেয় যে পিউরিন পিরিমিডিন বেস থাকে। অ্যাক্রিডিন ডাইসো রয়েছে যেরকম অ্যাক্রিফ্লেভিন প্রোফ্লেভিন রয়েছে, ডিলিশন অ্যাডিশন অফ ফ্রেমসিড মিউটেশন ঘটাতে সাহায্য করে। আদার্স রয়েছে এক্ষেত্রে নাইট্রাস অ্যাসিড, হাইড্রোক্সিলামাইন, সোডিয়াম অ্যাজাইড, এরাও কী করে ডিএমিনেশন ঘটায় এবং বিভিন্ন ধরনের যে ইউরিন পিউরিন বেস সাবজেক্ট রয়েছে তাদের ক্ষেত্রেও মিউটেশন ঘটে, অর্থাৎ পরিবর্তন করে স্বাভাবিক থেকে অস্বাভাবিক রূপ ধারণ করে। এটা হচ্ছে কেমিক্যাল মিউটেশনের মোড অফ অ্যাকশন অর্থাৎ কার্য কীভাবে করে তারই ইমেজ। ওকে, ক্লিয়ার? গুড।
কেমিক্যাল ফ্যাক্টর অফ মিউটেশন, এছাড়া আমরা দেখতে পাই সিগারেট স্মোকিং করে থাকি সেরকম কন্টেনিউ ওজন মিউটেশনস কেমিক্যাল রয়েছে। তাহলে সিগারেটের মধ্যেও কী রয়েছে? তাহলে মিউটেশন রয়েছে যেগুলো ক্যান্সারের জন্য দায়ী, ক্যান্সার ঘটাতে পারে, ওদের কার্সিনোজেন্স বলি আমরা, ঠিক আছে। এছাড়া আমরা যেরকম হট ডগ, ওকে, ইন হট ডগ অ্যান্ড আদার প্রসেসড মিটস যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কীরকম নাইট্রেট অ্যান্ড নাইট্রেট প্রিভেড যে রয়েছে প্রিজারভেটিভস, এই ধরনের কেমিক্যালগুলো রয়েছে, এরা কী করে মিউটেশন ঘটাতে সাহায্য করে। তাহলে হট ডগ খুবই বিপজ্জনক, ওকে। অ্যান্ড বারবিকিউইং যেরকম আছে ক্রিয়েট মিউটাজেনিক কেমিক্যাল ইন ফুডস, ওকে। এছাড়া আমরা বিভিন্ন ধরনের ফেসিয়াল ট্রিটমেন্ট করে থাকি, সেই সকল ফেসিয়ালগুলোর মধ্যে যে সকল কেমিক্যাল ইনগ্রিডিয়েন্টগুলো যেগুলো রয়েছে, ঠিক আছে, যেগুলো একনি প্রোডাক্ট অর্থাৎ ব্রুনো টোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, ফেসিয়াল করে থাকি, তাহলে সেই ধরনের ক্রিমগুলোতে মধ্যেও কিছু কিছু কেমিক্যাল রয়েছে যেগুলো মিউটেশন ঘটাতে খুবই কার্যকরী। অর্থাৎ যেরকম দেখতে পাচ্ছি বেঞ্জল পারক্সাইড, এ হচ্ছে এক ধরনের মিউটাজেন, ওকে, এর শরীরের স্কিনের ক্ষেত্রে তাহলে ব্যবহার খুবই বিপজ্জনক এবং মিউটেশন ঘটাতে পারে, স্কিনের সেলের যে ডিএনএ রয়েছে ড্যামেজ করতে পারে, ওকে। নেক্সট, তাহলে আমরা জানলাম মিউটেশন সম্পর্কে এবং মিউটেশন যে কাদের কারণে হয়, কারণ মিউটাজেন, সেই মিউটেজেন সম্পর্কে আজকে ডিটেলসে আমরা জানলাম, ওকে। তো এদেরকে দেখতে পাচ্ছি যে রেডিয়েশন রয়েছে আল্ট্রাভায়োলেট রে, খুব প্রখর রোদে তাহলে যাওয়া বিপজ্জনক। এক্স রে রয়েছে, এগুলো এক্স রে মেশিনে আমরা যখন করে থাকি এক্স রে, হাড় ফাড় ভেঙে গেলে তো ওটা খুব তাহলে সেফটির সঙ্গে করা উচিত, নাহলে খুব বিপজ্জনক আমাদের শরীরের ক্ষেত্রে। এছাড়া সিগারেট স্মোকিং, ওকে, যাতে কার্সিনোজেন এজেন্ট রয়েছে, এবং যে একনি ট্রিটমেন্ট যেটা হচ্ছে ফেসিয়াল, ওকে। এছাড়া ইনফেকশিয়াস আদার এজেন্ট রয়েছে যেরকম হিউম্যান প্যাপিলোম ভাইরাস, ওকে, হেলিকোব্যাক্টার পাইলোরি ইত্যাদি রয়েছে। এবার জানবো বায়োলজিক্যাল মিউটেশন সম্পর্কে। ইনসার্শন অফ এ ট্রান্সপোজেন মোবাইল জেনেটিক্স এলিমেন্ট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু মুভ ইনসার্ট ইন টু এ জিন উইথ ইন এ জিন আর ডিসরাপ্ট দ্য রেডিং ফ্রেম, লস অফ ফাংশন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তাহলে বায়োলজিক্যাল মিউটেশনও কী হয়, না, মিউটেশন ঘটানোর জন্য দায়ী, ওকে। সো থ্যাংক ইউ, আশা করি আজকের ক্লাস খুবই ভালো লাগলো তোমাদের। প্লিজ গিভস ইউর ভ্যালুয়েবল কমেন্ট অ্যান্ড প্লিজ গিভস থামস আপ অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।